গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 29th মার্চ, শুক্রবার। আমি এখনই বিছানাটা ভালো করে পরিষ্কার করে নি, বিছানাটা গোছানো হয়নি আমার। আর দেখো আমার আবার আইব্রো হয়ে গেছে, আবার যেতে হবে করার জন্য। এই ছোট 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 হয়েছে বলে না আমি করিনি সেদিনকে, স্পা করতে গেলাম, কারণ না পুরো ওঠে না। তারপরে কদিন পরে এসে যেগুলো ছোট ছোট হয়ে ভেতরে ঢুকে থাকে দেখি সেগুলো আবার বেরিয়ে গেছে। ওই জন্য ভাবলাম যে একটু বড় বড় হয়ে যাক, যেমন যেন ভালো করে তোলা যায়, তবেই আমি যাব, মানে থ্রেডিংটা করব, তার আগে করবো না। এবার আমি রান্না শুরু করব। আজকে দুপুরে খালি মাছালুর তরকারি করবার, কিছু করব না। আর ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিলাম, জামা কাপড় কিছু কিছু জড়ো হয়ে গেছে, ওই জন্য ভাবলাম যে না থাক চালিয়ে দিই, নয়তো পরে একসাথে দিলে আবার শোকাতে দেওয়ার জায়গা থাকবে না, ওই জন্য আমি আগে থেকেই দিয়ে দিলাম। চলো এবার রান্নাটা শুরু করি। আর একেবারে রাতের জন্য করে রাখবো মাছের তরকারি। আর আমার পেঁয়াজ রসুন দিয়ে মাছের তরকারি খেতে খুব ভালো লাগে। তো মানে রান্নাটা করার জন্য যেসব লাগবে, আলু পেঁয়াজ এগুলো সব কেটে নিই, আদা রসুন পেস্ট তো আছেই। তো আমার রান্না হয়ে গেছে, আর ভাত তো বসাতে দেরি আছে। আমি এখন ব্রেকফাস্ট করব। তো আজকে ব্রেকফাস্টে দেখো ম্যাগি খাবো, তো ওই জন্য ম্যাগিটা বসিয়েছি। আমি এবারে স্নান করতে যাবার, পাখার হাওয়া যেন গায়েতেই লাগছে না, আবার ভালোভাবে পরিষ্কার করতে হবে, অনির্বাণকে বলতে হবে আবার বলার জন্য, ভালো করে পরিষ্কার করে দেওয়ার জন্য ফ্যানটা, যা তা অবস্থা হয়ে আছে। ওই দেখবেন পাখাতে ময়লা পড়লে গায়ে হাওয়া লাগে না, সেবারে পরিষ্কার করার পরে বেশ ভালো মতো হাওয়া গায়েতে লাগছিল, দেখি অনির্বাণকে বলবার পর বলতে। ভাবলাম ছোট ঘরটা একটু ভালো করে পরিষ্কার করি, মানে যা তা অবস্থা হয়েছিল। তো ফাইনালি দেখো বিছানার চাদর ফাদর পেতে সব কিছু যেগুলো জলি ভালো ওপরে তুলে দিলাম, দিয়ে এবার ঠিকঠাক লাগছে। আর তোমরা যদি ভাবছো দুঘর আলাদা আলাদা দেখতে কেন, কারণ দুটি আলাদা আলাদা গদি আর তার সাথে হচ্ছে দুটোই সিঙ্গেল চাদর, ঠিক আছে, ওই জন্য এইভাবে পেতেছি। ওই ঘরটা গোছাতে গোছাতে খিদে পেয়ে গেছে, গোছানো তো হয়ে গেছে, এবার আমি খেতে বসছি। আর তোমরা তো জানোই কি আছে, এই যে ভাত, আর এখানে এই যে দেখো মাছালুর তরকারি। চলো এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সাথে দুপুরে ল্যাদ খেয়ে বিকেলে কথা বলবো। আজকে দুপুরের দিকে হঠাৎ একটা ইনভাইটেশন পেয়েছি বার্থডের। কার বলছি, আমার পাশে যে দিদিটা থাকে না, তার মেয়ের আজকে বার্থডে। তো ফুচকাটার ঠাম্মা এসে আর কি বলে গেলেন সন্ধ্যেবেলা যাওয়ার জন্য। এবার হুট করে তো বলে গেছেন না, কিছু কেনার মানে কিছুই তো ছিল না, আগে থেকে জানলে কিনে মানে রাখা হতো, বাট হুট করে তো বলে গেছে। তো ওই জন্য ভাবছি যে একটা ক্যাডবেরি সেলিব্রেশন দিয়ে দেবো, বাচ্চা মেয়ে তো বেশ চকলেট খেতে ভালোবাসবে আশা করি। তো ওই জন্য ভাবছি একটা ক্যাডবেরি সেলিব্রেশন দিয়ে দেবো। আর অনির্বাণ তো নেই তো অফিসে, আজকে আবারও রাস্তে লেট হবে, ওই জন্য ও তো আর যেতে পারবে না, আমাকে একাই যেতে হবে। তো সামনেই একটা চকলেটের দোকান আছে, ওখানে যাব, আমি দেখলাম খোলা আছে, তো ভাবছি একেবারে এখনই গিয়ে নিয়ে চলে আসি, তাহলে আর সন্ধেবেলাতে আর বেরোতে হবে না। তো দেখি যাই গিয়ে পুচকাটার জন্য গিফটটা নিয়ে আসি। এই যে আমি বেরিয়ে গেছি, গিয়ে চলো নিয়ে আসি, এটা নিলাম, এখন গিফট র্যাপিং করবেন উনি। আর বললাম শেষে একটা ভালো দেখে রিবন দিয়ে দিতে, বেশ সুন্দর লাগে দেখতে রিবন লাগানোর পরে। দেখো গিফট নিয়ে চলে এসেছে, সুন্দরভাবে গিফট র্যাপিং হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা যাবো, সন্ধ্যে সন্ধ্যে দিয়ে তারপর যাবো। সন্ধ্যে হয়ে গেছে, আমি এখন সন্ধ্যাটা দিয়ে দিই, আমি এখানে রেডি হয়ে গেছি। আর দেখো আইডোগুলো হয়েছে, মানে আইডো আবার বেরিয়েছে বলে কেমন একটা লাগছে যেন দেখতে। তো একটু পরে যাব, সবাই এলে তারপরে যাবো, আমি রেডি হয়ে বসেই গেছি। এবার বের হয়ে গিয়ে দেখি ফুচকাটা কি করছে। আর তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আমি ওখানে গিয়ে বেশি ব্লগ করতে পারবো কি আমি বলতে পারছি না,
কারণ অনেক সবাই থাকবে, তো খুব লজ্জা লজ্জা লাগবে। অনির্বাণ থাকলে একটা ঠিক ছিল, কিন্তু একা একা যাচ্ছি, তো সে যতই হোক যতই কথাবার্তা হোক, তাও আমার তো এখনো একটা কেমন যেন লজ্জা লজ্জা লাগে একা একা যেতে। তো ওই জন্য বলে দিচ্ছি যে আমি কতটা ওখানে ভিডিও করতে পারবো আমি জানি না, তো তাও চেষ্টা করব করার। এই পুচকাটার আজকে বার্থডে ছিল, কি সুন্দর সাজিয়েছে, খালি একবার দেখো তোমরা, আরো বসে বসে দেখো করছে কি। ডিনারে ছিল পুর, চানা মশলা, পনির আর চিকেন কষা, আর পায়েস তো মাস্ট। অনির্বাণের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে, এই যে দেখো, দাঁড়াও দেখাচ্ছি ভালো করে। এই যে পুরি, কেক, পান্তুয়া, পায়েস, চানা মশলা, পনির আর চিকেন কষা। এটা সময় আমি ফ্রিজে পুড়ে রাখি, খালি এই পুরিটা হটপটে রেখে দেবো, বাকি সব ফ্রিজে পুড়ে উপরে একটা থালা চাপা দিয়ে দিই। আমি এসে পুরো ফ্রেশ হয়ে গেছি দেখতে পাচ্ছো, আর আজকের দিনটা বেশ ভালোই কাটলো। তাহলে আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকলেও তোমরা আমাকে ওখানে ফলো করতে পারো। আজকের মতো টাটা, গুড নাইট।